চকলেট কেক নাম শুনলেই জিভে জল এসে যায়। বাচ্চাদের রিকোয়েস্টে চকলেট কেক তৈরি করলাম। যদিও ওই ব্যাপারটা খুব ভালো পারি আমি, আমারও ছোটোবেলা থেকে চকলেট কেক ভীষণ পছন্দ ছিল। তারপর একটা সময় চকলেট কেক থেকে রুচি ফিরে যায়, তখন থেকে কিন্তু আর চকলেট কেক আমি তেমন একটা পছন্দ করি না। আমার কাছে এখন ভ্যানিলা কেকটাই বেশি ভালো লাগে। আর এদিক থেকে আমার বাচ্চাদের রিকোয়েস্টে আজকে তৈরি করবো চকলেট কেক। কতটা সফট দেখে হয়তো বুঝতে পারছেন। এই কেকটা তৈরি করতে আমার সময় লেগেছে প্রায় 50 মিনিটের মতো। 50 মিনিটের মধ্যেই কিন্তু কেকটা একদম সুন্দরভাবে এভাবে টেবিলে চলে আসবে। তো কেক বানাতে আমি নিয়েছি 4টা ডিম, 1 কাপ দিয়ে মেপে নেবেন সব কিছু, 1/2 কাপ চিনি, 1/2 কাপ রান্নার তেল। এখন ডিম, চিনি আর তেল একসঙ্গে খুব ভালো করে বিট করে নিচ্ছি। হাতের কাছে যদি ইলেকট্রিক হ্যান্ড বিটার না থাকে সেক্ষেত্রে একটা বড় সাইজের কাঁটা চামচ নেবেন, সেটা দিয়ে মিনিমাম 10-12 মিনিট এটাকে বিট করবেন। একটু সময় লাগবে, আর যতক্ষণ না একটা ফোমে, মানে ফোমের মতো এরকম উপরে উঠতেছে ততক্ষণ কিন্তু এটাকে বিট করতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি একদম নর্মাল ঠান্ডা দুধ, তরল দুধ। এটা হলো লিকুইড দুধ যেটা আমার বাসায় ছিল, একদম ঠান্ডা, কোনো গরম না। তো এই দুধটা যদি আপনার কাছে না থাকে, পাউডার মিল্ক আপনারা পানির সঙ্গে মিলিয়েও অ্যাড করতে পারেন। সামান্য পরিমাণ ফ্লেভার অ্যাড করলাম, আর এখন আমি আবার একটু 2 মিনিটের মতো বিট করে নিলাম। মোট 4 মিনিটের মতো আমি এটাকে বিট করেছি, এর চেয়ে বেশি বিট করার কোনো দরকার নেই। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা আর 1/2 কাপ পরিমাণ কোকো পাউডার। ময়দার অর্ধেক কোকো পাউডার হবে, যেহেতু কোকো পাউডার অ্যাড করেছি তাই বেকিং পাউডারের পরিমাণটা একটু বেশি লাগবে। যেহেতু চকলেট কেক, এখানে 2 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার আর সামান্য পরিমাণ লবণ, এই 1 চিমটির চেয়েও কম। সাধারণত মানে মিষ্টি জিনিসে লবণ দিলে একটু ভালো লাগে, সেই জন্য আর কি দেওয়া। সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে আমি একটা এভাবে করে একটা ছাঁকনি দিয়ে চেকে মানে এগুলোকে চেলে নিলাম। চেলে নেওয়ার পর এখন আমি খুব ভালো করে ডিমের ব্যাটারের সঙ্গে এই যে শুকনো উপকরণগুলো এগুলো মিলিয়ে নিচ্ছি। একটা স্মুথ ব্যাটার তৈরি হবে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটার থিকনেসটা কেমন হবে। আজকে কেকের ভিডিও যদি সহজ লাগে তাহলে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। এভাবে কেক তৈরি করলে আপনার কেকও একদম পারফেক্ট হবে। কেক তৈরি করা অনেক সহজ একটা কাজ, তবে কিছু কাজ আপনাদেরকে আগে থেকে করে নিতে হবে। আমি টিপস অ্যান্ড ট্রিক্সগুলো বলে দিচ্ছি, যদি এগুলো রেডি করে আপনারা কেক তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের কাজগুলোও সহজ হবে। এই ধরুন মোল্ড আগে থেকেই ধুয়ে দেয়ে একদম রেডি করে রাখবেন। কেকের ব্যাটার তৈরি করে আপনারা বেশিক্ষণ উপরে রাখবেন না, তাহলে ব্যাটারের থিকনেস নষ্ট হয়ে যাবে আর কেক কিন্তু পারফেক্ট হবে না। এখন সঙ্গে সঙ্গে এই মোল্ডের মধ্যে আমি ঢেলে দিচ্ছি ব্যাটার। একটু উপর থেকে ঢালতে হবে যাতে ভিতরে কোনো বাতাস না ঢুকে থাকে। আপনাদের কাছে যদি কেক বানানোর এরকম মোল্ড না থাকে, স্টিলের বাটিতেও কিন্তু এই কাজটা করতে পারেন। আর এখানে নিচে যে আমি মানে বেকিং পেপারটা অ্যাড করলাম, এটা যদি না থাকে বাদ দিতে পারেন, এমনিতে সাদা কাগজও দিতে পারেন, অথবা একটু অয়েল ব্রাশ করে ময়দা ছিটিয়েও কিন্তু নিতে পারেন। একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে করে ভিতরে বাতাসটা বের হয়ে যায়। এখন একদম সরাসরি চলে যাব চুলায়, আর এই পাতিলটা আগে থেকে বসিয়ে আমি গরম করে নিয়েছি। ওভেন যেভাবে প্রিহিটেড করে নিতে হয় ঠিক একইভাবে আমি পাতিলটাকে ভিতর থেকে গরম করে নিয়েছি। এখন চুলার আঁচটা লো হিটের চেয়ে একটু বেশি থাকবে, মানে খুব বেশি না কিন্তু, লো হিটের চেয়ে একটু বাড়ানো, যেন গরম ধোঁয়াটা বের হয়ে না যেতে পারে। একটা লং দিয়ে এভাবে বন্ধ করে দিলাম। এটা মিনিমাম 40 মিনিট বেক করতে হবে এভাবে চুলায়। চুলার তাপ একই রকম থাকবে, আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। কেক বসানোর পর চুলার তাপ বাড়ানো কমানো যাবে না, এতে করে কেক কিন্তু চুপসে যাবে নামানোর পর। অনেকেরই কমপ্লেইন থাকে কেক ফুলে উঠেছিল, নামানোর পর চুপসে গিয়েছে, চুলার আঁচ নিয়ে খেলা যাবে না, তাহলে কেকটা আপনার একই রকম থাকবে। মাশাল্লাহ, আমার কেকটা দেখুন একদম পারফেক্ট, বার্থডে কেক যেরকম হয় ওরকমই হয়েছে, কোনো অংশে স্বাদে গন্ধে কম না। তো এভাবে করে যদি কেক তৈরি করতে চান পুরো রেসিপিটা ফলো করতে হবে। এখন শুধু কেকটাকে মন মতো করে সাজিয়ে নিলেই হবে। এটা তো গেল বেস কেক তৈরি করা, কেক সাজানোর কাজ কিন্তু রয়ে গেছে। আপনাদের কাছে যদি আমার কেকের এই বেসটা ভালো লেগে থাকে আমাকে জানাবেন, ইনশাআল্লাহ আমি সাজিয়ে গুজিয়ে আপনাদেরকে বার্থডে কেকের রেসিপি দিব। যদিও সেই কাজটা এখনই করতে পারি চাইলে, তো করছি না। আজকে বাসায় নর্মাল চকলেট কেকটা ওরা খেতে চেয়েছিলো, শুধু গণেশটা দেব। আর গণেশের জন্য যে চকলেট আমার বাসায় সবসময় আমি রাখি, সেটা আমি ফ্রিজ খুলে দেখলাম খুবই সামান্য আছে, তাই ভাবলাম যে আজকে কেকটা সাজাবো না, অন্য একদিন কেক সাজিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। কতটা স্পঞ্জি হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন কেকটা।
অনেক সুন্দর স্পাঞ্জি হয়েছে, খেতেও দারুণ মজা, তুলতুলে, একদম তুলতুলে নরম, এভাবে চাপ দিলে মিশে যাচ্ছে, আবার হাত দিয়ে মানে হাতটা সরালেই কিন্তু ছড়ে যাচ্ছে। এত সুন্দর কেক বাসায় তৈরি করা যায়, যখন তৈরি করবেন তখনই বুঝবেন। তো আমার কাছে তো আলহামদুলিল্লাহ বেশ ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট পড়লেই বুঝতে পারবো। তো এখন আমি কি করছি দেখুন, আমার কাছে চকলেট খুবই সামান্য ছিল, তো যেই মানে ডার্ক চকলেটটা ছিল তার মধ্যে 2 টেবিল চামচ দুধ দিয়ে আমি যে গরম হাঁড়ির মধ্যে এভাবে করে এটাকে বসিয়ে দিলাম, আর এখন এটাকে গলিয়ে নিচ্ছি, গানেশটা তৈরি করে নিচ্ছি। তো এই গানেশটা দিয়ে উপরটা কভার করব, তারপর নিজের মন মতো করে একটু সাজিয়ে দেব। যেহেতু বাচ্চারা খেতে চেয়েছে, এখন আর মানে হুইপ ক্রিম এগুলো দিব না, উপর থেকে একটু তুলে নিচ্ছি যাতে করে গার্নিশটা সুন্দরভাবে সেট করতে পারি, আর এটাকে ফেলে দেব না। এটা কী করছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই তো এখন আমি উপর থেকে গার্নিশটা গরম গরম অবস্থায় ঢেলে দিচ্ছি, এতে করে সুন্দরভাবে সেট হয়ে যাবে, আর এটা দেওয়ার কারণে বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে। তো হাতের কাছে আমার বেশি চকলেট ছিল না, তো সেই জন্য আর কি কেকটা আজকে সাজাতে পারলাম না। তো চেষ্টা করেছি ওদের মন মতো করে ওদেরকে একটু সুন্দর করে সাজিয়ে চমক দিতে, তো সেই জন্য আর কি একটু মানে আমার মতো করে আমি সাজিয়ে নিচ্ছি। মাঝখান থেকে যে কেকটা তুলে নিয়েছিলাম সেটা এভাবে করে চতুর্পাশটাতে দিয়ে দিচ্ছি, এটা দেখতে খুবই সুন্দর লাগবে। আর যারা চকলেট কেক পছন্দ করেন এরই মধ্যে কিন্তু তাদের জিভে জল এসে গেছে, কারণ এটা দেখতে অনেক বেশি লোভনীয় ছিল, খেতেও দারুণ ছিল। আমি একটা বেকিং পেপার এভাবে কেটে উপর থেকে একটু গুঁড়া দুধ এভাবে করে ছিটিয়ে দিচ্ছি, যেন বাচ্চারা দেখলে খুশি হয়, সুন্দর একটা ডিজাইন যেতে হয়। একদম নর্মাল সাদামাটা আমার ভালো লাগছিল না, তাই কিন্তু এই ডিজাইনটা করা। এই তো হুটহাট যখন বাচ্চারা কেক খাইতে চায় তখন কিন্তু আমিও ওদেরকে হুটহাট করে এরকম চমক দিয়ে দিই। কেমন হয়েছে কেকটা আশা করছি কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে প্লিজ ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী। কত বেশি সফট সুম দেখেই হয়তো বুঝতে পারছেন, নাইফটা দেওয়া মাত্রই নিচে চলে যাচ্ছে। চলুন একটু খেয়ে দেখাই এটা কতটা সফট, চামচ দেওয়া মাত্রই কিন্তু চামচটা নিচে চলে যাচ্ছে। এটা আরও সফট হবে যখন এটা বার্থডে কেকের জন্য সাজাবো তখন, তো আজকে তো আর সেটা হবে না ইনশাল্লাহ, নতুন কোনো রেসিপিতে একদিন আপনাদেরকে বার্থডে কেকের রেসিপি দিব। তো দেখুন কেকটা কতটা সফট হয়েছে, তো আজকের মতো বিদায়, ইনশাল্লাহ নতুন কোনো রেসিপিতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।